একটি দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে তার জনসমর্থন হারিয়ে ফেলে, সে দলটি উন্নয়নমূলক কাজ করেনি এই জন্য, কিংবা দেশের জিনিসের দাম ঊর্ধ্বগতি এই জন্য না। আর এই পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটি দল মনে করে যে আমরা দেশ ও জাতির জন্য উন্নয়নমূলক কিছু করব। কিন্তু আমি রাজনৈতিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের বলবো, আপনারা কি একবার ভেবেছেন আপনারা দেশ ও জাতির জন্য ভালো কিছু করার চেষ্টা করেন কিন্তু সেগুলো করা হয় না? কেন? এখানে তৃতীয় পক্ষ কাজ করে। এই রাজনৈতিক ছত্র ছায়ায় দেখবেন এই তৃতীয় পক্ষ আশ্রয় নেয় তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ নিজের স্বার্থ হাসিলের জন্য। আর এই নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে এই সমাজের সাধারণ মানুষ হোক, সমাজে দুর্নীতি হোক, প্রত্যেকটা ছত্র ছায়ায় দেখবে তারা বিরাজ করছে, যারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক অঙ্গনে ছত্র ছায়ায় থেকে বিভিন্ন অপকর্ম কুকর্ম করে বেড়ায়। আসলে মূলত এরাই একটি রাজনৈতিক দল অর্থাৎ জনসমর্থন হারিয়ে ফেলে। আসলে আমি সর্বোপরি এটাই বলছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে কর্মসূচি প্রত্যেকটি ভালো, কিন্তু এই ভালোকে খারাপ হচ্ছে কখন? যখন যারা ব্যক্তিগত স্বার্থ অর্থাৎ রাজনৈতিক অনাঙ্গনে থেকে রাজনৈতিক পাওয়ার দেখাচ্ছে জনসাধারণের উপর, আর জনসাধারণ আর সেই রাজনৈতিক যে দলটা সেই দলের উপরে তাদের মনোভাবটা হারিয়ে ফেলতেছে, ফলে রাজনৈতিক দলগুলো জনসমর্থন হারিয়ে ফেলছে। আরো একটা কথা, এরাই সাধারণত আসলে দেশ জাতির কথা মুখে বলে, বরঞ্চ দেশ জাতির নামে এরা কলঙ্ক। তাই আমি রাজনৈতিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের বলবো, যারা রাজনৈতিক ছত্র ছায়া রাজনৈতিক নেতার নাম করে সমাজে বিশৃঙ্খলা দুর্নীতি বিভিন্ন চাঁদাবাজ বিভিন্ন অপকর্ম কুকর্ম করে বেড়াচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করুন। কারণ কথাটা মনে রাখবেন, আপনার শরীরের যে অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে ফেলাই উচিত, তা নাহলে একদিন পুরো শরীরটা ছিঁড়ে যাবে। আমি এটাই বলতে চাই, আমাদের দেশে আমরা দেখেছি বিশেষ করে টোকাইরা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে এখন জানি না নানান কিছু করে, তারা বিভিন্ন অপকর্ম কুকর্ম করে এবং বলে যে আমার উপদের উপরে বড় ভাই আছে, বাবরা এটা করতেছি উপরের ইঙ্গিতে। আসলে কি, তারা কিন্তু দলের কাছে মহৎ সাজে, তারা বলে দলের জন্য জীবন দিচ্ছি প্রাণ দিচ্ছি। আরে দলের জন্য যদি জীবনই দিয়ে দেস, তাহলে দলে তোর থেকে লাভ কি? দলটা থাকবে কাকে নিয়ে? অথচ কচুরা কিন্তু তারা লক্ষ্য করবেন। তাই আমি বলবো, আমাদের সমাজ থেকে শুরু করে সারা দেশে যারা এই তৃতীয় পক্ষ, আমি বলবো না প্রত্যেকটি রাজনৈতিক দলের দল করার সক্রিয় বা মৌলিক অধিকার আছে, কিন্তু প্রশ্ন হলো এই দলগুলোর মধ্যে যারা দলের নাম করে অপকর্ম কুকর্ম করে বেড়ায় তাদেরকে বহিষ্কার করুন। তাহলে প্রত্যেকটি দলের স্বচ্ছতা মিশন ভিশন থাকবে অন্যরকম, একটা সারা পৃথিবীর বুকে যে মিশন ভিশন একটা উজ্জ্বলতা থাকবে, নক্ষত্র থাকবে। আজকে আপনার আমার ছেলেকে যখন বড় ভার্সিটি কিংবা ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে দেই, আজ বলছি কোনোদিন রাজনীতিতে যোগ দিবি না, রাজনীতি এড়িয়ে চলবি। আজকে ভালো ভালো স্টুডেন্ট ভালো ভালো মেধাবী ছেলে মেয়েরা যদি রাজনীতি থেকে পিছিয়ে পড়ে, তাহলে রাজনীতিটা করবে কে? এই যাদের নাক দিয়ে নেয়াল পরে, যারা 4-5 পাস করে টোকাই গিরি করেছে, তারা কি রাজনীতি করবে? তাই আমার কথা হলো, রাজনীতির শান্ত পরিবেশ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। দেশ
পরিচালনা যারা করে তারা দেশপ্রেমিক, এই জিনিসটা বোঝাতে হবে। ভালো একটা প্রাঙ্গন সেখান থেকে আমাদেরকে বিলুপ্ত করে দিচ্ছে, কারণ এখানে একটা কথাই বললাম যে তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষ কিছু নিকৃষ্ট মানুষের কারণে আজ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কেননা আমি একটা কথাই বলবো যে একটা মানুষকে হত্যা হত্যার মতো জঘন্যতম কাজ, একটা গাড়িতে আগুন দেওয়া, আবার যেটাকে বলা হয় যে ভাঙচুর, মিছিল, মিটিং করে যে ভাঙচুর করা, আসলে এসব কিন্তু আমি মনে করি যে উম্মাদ মাতালেরাই করে থাকে। এখানে প্রকৃত রাজনীতিবিদরা কোনোদিন কিন্তু এসব করতে আসবে না, এসব কোনোদিন করতে আসবে না, কারণ রাজনীতি হচ্ছে দেশ পরিচালনার জন্য সুষ্ঠু সুশৃঙ্খল একটি মাধ্যম মাত্র। তাই বলছি, আবারও বলছি, শরীরের যে অংশটি ক্যান্সার সে অংশটি কেটে ফেলাই উচিত, তা না হলে কিন্তু পুরো শরীরে ছেয়ে যাবে।